অমর নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী ছেলে হারানোর ব্যথা বয়ে বেড়াচ্ছেন দীর্ঘ 21 বছর যাবৎ। সম্প্রতি সালমান শাহর মৃত্যুর জট টার্ন নিয়েছে অন্যদিকে। যুক্তরাষ্ট্র প্রবাসী রুবি নামক এক মহিলার ভিডিও বার্তা দেখে সবাই নড়ে চড়ে বসল। সব মিলিয়ে সালমান শাহর হত্যাকাণ্ড মামলাটি নতুনভাবে প্রাণ পায়। এই সময় নীলা চৌধুরী পাশে থাকার আহ্বান জানিয়েছেন ঢাকায় ছবির সুপারস্টার শাকিব খানকে। সোমবার বিকালে সালমান শাহের মা নীলা চৌধুরী নিজের নাম্বার দিয়ে ফেসবুকে সাকিবের সঙ্গে কথা বলার কথা জানিয়ে লিখেছেন, আমি সকল শিল্পী অভিনেতা অভিনেত্রীদের সাথে বসতে চাই, সাকিবকে বলছি আমার সাথে কথা বলার জন্য, তোমরাও আমার কাছে সালমানের মতোই মূল্যবান, আমি বর্তমান প্রজন্মের সকলের সঙ্গে বসতে চাই, তোমরা ব্যবস্থা করে আমাকে জানাও। নীলা চৌধুরী ডাকে সাড়া দিতে মোটেও দেরি করলেন না এই সুপারস্টার সাকিব খান। জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন, সাথে ছিল এই প্রজন্মের আরেক সাড়া জাগানো নাটক নায়ক ও সালমান শাহর ভক্ত আরিফিন শুভ। সংবাদ সম্মেলনে সাকিব খান বলেন, সালমান ভাইয়া ছিলেন আমাদের আইডল, উনার অকাল চলে যাওয়াতে আমাদের ইন্ডাস্ট্রির যে ক্ষতি হয়েছে তা আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি, নীলা আন্টির সাথে কথা হয়েছে, এই কেসের একটা বিহিত হওয়া দরকার। অবশ্য তিনি কিছু কর্মসূচি ঘোষণা করেন, তাদের মধ্যে একটি হল সালমান শাহর বিচার না হওয়া পর্যন্ত আমাদের শুটিং কার্যক্রম অর্ধেক বন্ধ থাকবে, আমরা সিনেমা যেরকম চাই সে অমর নায়কের বিচারও তেমন চাই। সাকিব খান আরও যোগ করেন, এফডিসিতে সালমান ভাইয়ার নামে অডিটোরিয়াম করার প্রস্তাব করেছি আর আমরা যার অবস্থান থেকে এই বিচারের সঙ্গে থাকব ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতে নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।